আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে সিডো ক্লাসেস। তো সিডো ক্লাসেসগুলো কীভাবে ইউজ করতে হয়, এটা আমরা প্রথম সিলেক্টর যেটা ছিল সেখানে আমরা কিছু দেখছিলাম, হোভার দেখছিলাম, ভিজিটেড দেখছিলাম। তো আরও কী কী আছে সেটা একটু দেখি। হ্যাঁ, আপনার হচ্ছে মজিলা যে একটা ডক্সটা আছে, developer.mozilla.org, সেখানে গেলে সিডো ক্লাসের বিশাল একটা লিস্ট পাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে দেখেন লোকেশন সুডো ক্লাসেস, এখানে হচ্ছে এনি লিঙ্ক, লিঙ্ক ভিজিটেডটা আমরা ইউজ করছিলাম, তারপর হচ্ছে টার্গেট ইউজ করছি, টার্গেট করি নি, হোভার করছিলাম, অ্যাক্টিভ করছিলাম, তারপর ফোকাস করি নি। তো দেখেন এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, সুডো ক্লাস আপনি চাইলে হচ্ছে কি যে কোনোটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন। তারপর রুট আমরা ইউজ করি না, রুট আমরা ইউজ করবো যখন আমরা থিম ইউজ করবো। তারপর এন চাইল্ড আছে, ফার্স্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ড আছে। তো আমরা এখান থেকে কিছু জিনিস ইউজ করি, যেমন এখানে কিন্তু অনেকগুলো আছে। তো আমরা ধরেন এখান থেকে যেগুলো একটু কমন সেগুলো একটু ইউজ করি। সুডো ক্লাস ধরেন হচ্ছে হোভারটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়, আমরা হোভারটা একটু ইউজ করি। কারণ হচ্ছে সুডো ক্লাস হচ্ছে আমরা প্রচুর ইউজ করবো। আমরা আপনার হচ্ছে এই লিঙ্কটাতে শুধু যাবেন, এই লিঙ্কে গেলে সবগুলো জিনিস দেখতে পারবেন, ফুল লিস্ট দেখতে পারবেন। শুধু ইউজটা হচ্ছে একভাবেই, যে কোনো এলিমেন্টের সাথে বা হচ্ছে এলিমেন্টকে আপনি যেভাবে সিলেক্ট করেন, সিলেক্টরের সাথে একটা কোলন দিয়ে হচ্ছে যে কোনো সুডো ক্লাসের নাম দিলে আপনি ইউজ করতে পারবেন। তো কোনটা কেন ইউজ করা হয় ওইটা একটু দেখতে হবে, শুধু ইউজ করলে যে কাজ করবে এরকম না, জাস্ট কোনটা কখন কীভাবে ইউজ করবে সেটা একটু দেখে নিতে হবে। তো আমরা ধরেন এখানে একটা লিঙ্ক নিই। তো লিঙ্কে হচ্ছে আমি একটা কিছু দিই আর কি, এখানে রেড দিলাম। তো আমি এখানে এটাকে একটু স্টাইল করতে যাচ্ছি, ডিআইবি দিলাম, প্যাডিং দিচ্ছি একটা, প্যাডিংটা দিলাম হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল, দুই পাশে 20 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আর কালারটা হচ্ছে ধরুন হোয়াইট করে দিলাম। আরেকটা জিনিস দেখবে সেটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন থাকে, তো আন্ডারলাইন থেকে আপনি চাইলে বাদ করে দিতে পারেন আর কি, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নামে, টেক্সট ডেকোরেশন নাম চলে গেছে। তো আমরা হোভার ইউজ করি। হোভারটা কীভাবে ইউজ করে, হোভার হচ্ছে যেটা বলছিলাম যে কোনো সিলেক্টরের সাথে কোলন দিয়ে হোভার লিখতে হয়। হ্যাঁ, হোভার, হোভার লেখার পরে আপনি যদি এখানে দেন হচ্ছে কালার, এখন চেঞ্জ হবে কালার দিলেন যে ধরেন ভায়োলেট। ওকে, দেখুন কালারটা চেঞ্জ, আচ্ছা কালার না, ব্যাকগ্রাউন্ড কালার দেন। দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু। হ্যাঁ, ডার্ক রাখেন, আচ্ছা এই একটা গেল। তারপর হচ্ছে ধরেন হচ্ছে এখানে যেটা করা যায়, সব এলিমেন্টের জন্য এটা না, ধরুন ফোকাস নিয়ে একটু কাজ করি। ফোকাসটা কীরকম, ফোকাস হচ্ছে যে আমরা ইনপুট নিয়ে কাজ করছিলাম না, ইনপুট। হ্যাঁ, তো দেখেন ইনপুট লিখলে একটা ইনপুট ফর্ম আসছে, ঠিক না? তো আমরা চাচ্ছি যখন মাউসকে ক্লিক করবো তখন একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করতে হবে, ধরেন আপনি ইনপুট লিখলেন, ফোকাস লিখবেন। হ্যাঁ, তো ফোকাস দিয়ে কী হবে, ফোকাস হলে কী হবে, এটা হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে অন্য কিছু একটা, ধরেন হচ্ছে এখান থেকে ইয়েলো গ্রিন হলো, ফোকাস করলে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে খুব বেশি দেখালাম না, আপনাদেরকে ফুল রিসোর্স আমি ধরাই দিচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে অনেকগুলো আমরা ইউজ করবো আস্তে আস্তে। জাস্ট সিডো ক্লাসের একটু পরিচিতিটা নেন, সেটা হচ্ছে কি এখান থেকে যখন আপনি সিলেক্টরের সাথে কোলন দিয়ে যে কোনো যেটা আপনার দরকার সেটা আপনি সহজে ইউজ করতে পারবেন। ওকে, আর আমরা এখান থেকে কিছু সিলেক্টে রাখছি, হ্যাঁ, যেগুলো আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম।